ইউটিউব বিক্রিয়ার ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে এখানে সব কিছু একই সময়ে ঘটে একটা শক্তিশালী খার এখানকার এই কার্বন থেকে একটা হাইড্রোজেন বের করে নিতে পারে এটা শুধুমাত্র প্রোটনটাকে নিয়ে নেয় এটা হাইড্রোজেনকে তার ইলেকট্রন সহ নিয়ে নেয় না আর তারপর সেই ইলেকট্রনটা এখানকার এই কার্বনটার কাছে যায় আর এর ফলে এই কার্বনটা তার যে ইলেকট্রনটা ক্লোরিনের সাথে বন্ধনে গঠন করেছিল সেটাকে ক্লোরিনের দিকে চলে যেতে দেয় এইসব ঘটনা একই সাথে ঘটে এই ক্লোরাইটটা এলিমিনেটেড হয় বা বেরিয়ে যায় এখন একটা বিষয় আপনার মাথায় আসতে পারে যে আমি কেন এই হাইড্রোজেনটাকে নিলাম আমি কেন এখানকার এই হাইড্রোজেনটাকে নিলাম আমি কেন এখানকার এই হাইড্রোজেনটাকে নিতে পারলাম না আমি এখন আপনাদেরকে একটা টার্মিনোলজির সাথে পরিচয় করিয়ে দেব এরপর আমি আপনাদের একটা নীতির সাথে পরিচয় করিয়ে দেব আর তারপর আমি আপনাদের বলবো যে কেন মানুষ মনে করে যে এই নীতিটা কাজ করে সাধারণভাবে যে কার্বনের সাথে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক থাকে তাকে আলফা কার্বন বলা হয় সেটা লেভেল করা যাক এখানকার এই কার্বনটা হলো আলফা কার্বন এখানে ই টু বিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপারটা দেখাচ্ছি এই ভিডিওটা করা হয়েছিল ই টু বিক্রিয়ার উপরে কিন্তু এই নীতিটা ই ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য ই টু বিক্রিয়া ঘটার জন্য হাইড্রোজেনটা একটা বেটা কার্বন হতে বের হতে হবে আর বেটা কার্বন হলো আলফা কার্বনের পরের কার্বনটা তাহলে এটা একটা বেটা কার্বন আর এটাও একটা বেটা কার্বন আর তাই একজনের এরকম চিন্তা করাটা খুবই যৌক্তিক যে হাইড্রোজেনটা কী এখান থেকেই আমি বের করে নিতে পারবো নাকি এখান থেকে বের করে নিতে পারবো এই বিক্রিয়া নিয়ে একটু চিন্তা করা যাক এটা আঁকা যাক যাতে আপনারা কিছুটা ভালোভাবে এটা ভিজুয়ালাইজ করতে পারেন এখানে আমরা এই কার্বন থেকে হাইড্রোজেন বের করে নিয়েছিলাম আমি বিক্রিয়াটা আবার রাখছি যে এখানে অন্য বেটা কার্বনটা থেকে এটা বের করে আনা হচ্ছে আমি চাই দুইটা বিক্রিয়াই স্কিনে একই সময় থাকুক আমাদের আমাদের মেথক্সাইডটা এঁকে ফেলা যাক তাহলে এখানে আছে অক্সিজেন এটা একটা সিএইচ এর সাথে বা মিথাইল গ্রুপের সাথে যুক্ত অক্সিজেনের সাতটা যোজ্যতা ইলেকট্রন আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমি এই সপ্তম ইলেকট্রনটা যেটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করছে সেই ইলেকট্রনটাকে সবুজ রং দিয়ে দেখাই এবার সেটা এই হাইড্রোজেনকে আক্রমণ করার পরিবর্তে আমরা এটাকে প্রোটন বলা উচিত কারণ এটা এর সাথে ইলেকট্রনটা নিচ্ছে না এটা এবার এটাকে আক্রমণ করছে সে এবার এখানকার এই পোটনটা নিয়ে নিবে অথবা এটা এই হাইড্রোজেন পোটনের সাথে বন্ধন গঠন করবে আর এই হাইড্রোজেনের ইলেকট্রনটা তখন এই অণুটা নিয়ে নিতে পারবে তাহলে তখন এটা এই আলফা কার্বনের কাছে যাবে আর একটা দ্বিবন্ধন গঠিত হবে এই বেটা কার্বন আর আলফা কার্বনের মধ্যে আর এখন আলফা কার্বনটা এই ইলেকট্রন পেল তাই এর যে ইলেকট্রনটা ক্লোরো গ্রুপের সাথে যুক্ত ছিল সেটা আর তার দরকার হবে না তাই সেই ইলেকট্রনটা ক্লোরিনের কাছে গিয়ে ক্লোরাইড গঠন করবে ক্লোরিন এর মধ্যেই অনেক ঋণাত্মক ছিল সে আগে থেকে এটা নিজের দিকে টানছিল তাই ইলেকট্রনটা এবার তার কাছে চলে যাবে আর এখন যা বলা হলো তা হয়ে গেলে আমাদের প্রোডাক্ট দেখতে এরকম হবে তাহলে আমাদের মেথানলটা থাকবে যেভাবে অরিজিনাল বিক্রিয়াটাতেও ছিল কারণ এটা এই হাইড্রোজেনটা নিয়ে নিয়েছে এটা আঁকা যাক তাহলে এখানে থাকছে ও সিএইচ থ্রি এর ইলেকট্রনগুলো আঁকা যাক এখানে এই ইলেকট্রন যুগল আছে এরপর এই ইলেকট্রন যুগল যুগল হলো এখানকার এরপর থাকবে এই পার্পল ইলেকট্রনটা সেটা এবার এই সবুজ ইলেকট্রনের সাথে বন্ধনে যুক্ত যেটা এবার হাইড্রোজেনের কাছে আছে তাহলে এটা এবার বন্ধনে যুক্ত হচ্ছে এই সবুজ ইলেকট্রনটার সাথে যেটা হাইড্রোজেনকে দিয়ে দেওয়া হয়েছে আর এটা ভুলে গেলে চলবে না যে এখানকার এই অক্সিজেনের সাতটা যোজ্যতা ইলেকট্রন ছিল তাই এর একটা নেগেটিভ চার্জ থাকবে নিরপেক্ষ অক্সিজেনের ছয়টা যত ইলেকট্রন থাকে তাহলে এর একটা নেগেটিভ চার্জ ছিল কিন্তু এখন এটা এই ইলেকট্রনটা হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে তাই এবার এটা চার্জ নিরপেক্ষ এটা এখন মেথানল আমরা ঠিক এটাই দেখেছিলাম যখন আমরা প্রথম ইউয়ান বিক্রিয়া নিয়ে শিখেছিলাম আমরা আরও জানি যে এই ক্লোরো গ্রুপটা সেই ইলেকট্রনটা নিয়ে এবার ক্লোরাইড অ্যানায়নে পরিণত হয়েছে সেটা আঁকা যাক আর এটা ইউান বিক্রিয়ার প্রথম ভিডিওটার মতোই তাহলে এখন এটা একটা ক্লোরাইড অ্যানায়ন এটা এখানকার এই কমলা ইলেকট্রনটা নিয়ে নিয়েছে এটা কমলা ইলেকট্রনটা নিয়ে নিয়েছে আমি এটা কমলা রঙ দিয়ে করি এটা এবার কমলা ইলেকট্রনটা নিয়ে নেগেটিভ চার্জ প্রাপ্ত হবে আপনি কল্পনা করতে পারেন যে নেগেটিভ চার্জটা মেথক্সাইড থেকে ক্লোরাইড আয়নে স্থানান্তরিত হয়েছে আর এবার পার্থক্যটা এটাই যে দ্বিবন্ধনটা এবার এক এবং দুই নম্বর কার্বনের মধ্যে আছে দুই এবং তিন নম্বর কার্বনের মধ্যে নয় তাহলে এবার এটা দেখতে এরকম হবে তাহলে এবার বিক্রিয়াটা যদি এভাবে হয় তবে এই বিক্রিয়ার প্রোডাক্টটা এরকম হবে এখানে এই কার্বনটা আছে এর সাথে দুইটা হাইড্রোজেন বন্ধনে যুক্ত এই দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত এবার এই কার্বনের সাথে একটা দ্বিবন্ধন আছে এবার এখানে দ্বিবন্ধন আছে আমি দ্বিবন্ধনের দ্বিতীয় বন্ধনটা যেটা পাইবন্ধন সেটা পার্পল রঙ দিয়ে দেখাই এখানকার এই বন্ধনটা আমি ধরে নিলাম পাইবন্ধন সেটা হলো নতুন গঠিত বন্ধনটা আর এখন এই কার্বনটা এই কার্বনটা যেটা আলফা কার্বন ছিল সেটা হলো এটা এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত এরপর আমি বাকি জিনিসগুলো আঁকছি তাহলে থাকছে কার্বন কার্বন এটার সাথে তিনটা হাইড্রোজেন যুক্ত আমি চাইলে এটাকে সিএইচ থ্রি লিখতে পারতাম এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত তাহলেই আমাদের হয়ে গেল আমরা ইউটিউব বিক্রিয়ার প্রথম ভিডিওতে যা দেখেছিলাম সেটার মতো বিউট টু ইন গঠিত হওয়ার পরিবর্তে এবার যা গঠিত হচ্ছে তাতেও চারটা কার্বন থাকছে তাহলে এবারও সেটা বিউট কিন্তু এবার দ্বিবন্ধনটা আছে এক নম্বর কার্বনে ওয়ান টু থ্রি ফোর তাহলে আমরা এটাকে বলতে পারি বিউট ওয়ান ইন অথবা ওয়ান বিউট ইন তাহলে এটাকে বলা যাক বিউট ওয়ান ইন এবার প্রশ্ন হলো কোনটা ঘটার সম্ভাবনা বেশি দুইটা কি ঘটবে অথবা একটা কি অনেক বেশি পরিমাণে ঘটবে এর উত্তর হলো হ্যাঁ একটা অনেক বেশি পরিমাণে ঘটবে এইটা এটাই হবে মূল প্রোডাক্ট আপনাকে যদি এই বিক্রিয়া করতে হয় আর আপনি যদি বিকারে বা যেখানে বিক্রিয়া করছেন সেখানে যদি এটা বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে প্রোডাক্টের বেশিরভাগই হলো বিউট টু ইন বিউট ওয়ান ইন নয় আপনি খুবই খুবই অল্প পরিমাণে এটা দেখতে পারেন এখন প্রশ্ন হলো কেন অথবা আপনি কিভাবে সেটা বের করতে পারবেন বা কিভাবে সেটা অনুমান করতে পারবেন আর এটা অনুমান করার জন্য একটা নীতি আছে যেটাকে বলা হয় জাইট সেফস রুল আমি হয়তো উচ্চারণ ভুল করছি আমি লিখে ফেলি জাইট সেফস রুল সেভের রুল মার্কোনিকোভের নীতির সাথে এর কিছুটা মিল আছে কিন্তু এটা এলিমিনেশন বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য আপনি যদি অনেকগুলো ভিডিও আগে করা অ্যাডিশন বা সংযোজন বিক্রিয়ার কথা চিন্তা করেন তবে অ্যাডিশন বিক্রিয়া এলিমিনেশন বিক্রিয়ার ঠিক উল্টা অ্যাডিশন বিক্রিয়ায় আমরা ক্লোরো গ্রুপ যুক্ত করেছি আর এলিমিনেশন বিক্রিয়ায় সেটা বের করে নিচ্ছি সেই জন্যই জাইডসভের নীতির সাথে মার্কোনিকোভের নীতির কিছুটা মিল আছে প্রথমে আমি আপনাদের নীতিটা বলছি তারপরে আমরা কেন এটা কাজ করে সেটা নিয়ে কিছুটা চিন্তা করব অধিকাংশ বিজ্ঞানীরাই মনে করেন এটা কাজ করেন কিন্তু তারা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত নন জাইট সেভেন নীতি বলে যে যে কার্বনটা হাইড্রোজেন হারাতে যাচ্ছে সেটা হলো সেই কার্বন যেটাতে কম হাইড্রোজেন আছে আমি সেটা এখানে লিখে ফেলি যে কার্বনটার হাইড্রোজেন হারানোর সম্ভাবনা বেশি দ্য কার্বন মোর লাইকলি টু লুজ হাইড্রোজেন ইজ আমার বলা উচিত হাইড্রোজেন প্রোটন কারণ এটা এখনও তার ইলেকট্রনটা ধরে রেখেছে এটা হলো সেই কার্বন যেই কার্বনের সাথে অল্প সংখ্যক হাইড্রোজেন যুক্ত আছে আপনি যদি এখানকার এই বিক্রিয়াটার দিকে দেখেন এখানে এটা হলো আলফা কার্বন এই বেটা কার্বন অথবা এই বেটা কার্বন তার হাইড্রোজেন হারাতে পারে এটার সাথে তিনটা হাইড্রোজেন আছে আর এটার সাথে আছে দুইটা তাহলে জাইটসেভেন নীতি আমাদের এটা বলে যে এই হাইড্রোজেন অথবা প্রকৃতপক্ষে প্রোটনটার খারের সাথে বিক্রিয়া করার সম্ভাবনা বেশি আপনি এভাবে দেখতে পারেন যে এই পোটনটা বেশি অ্যাসিডিক এটা একটা শক্তিশালী খারের জন্য খুবই সহজলভ্য এখন একটা ইন্টারেস্টিং প্রশ্ন হলো এখন এই নীতিটা মেনে চলাই বেশি সহজ এদের উভয়ের সাথেই যদি সময় সংখ্যক হাইড্রোজেন থাকে তবে এটা কোন পাশে যাবে তার উপর নির্ভর করে আপনি সমান প্রোডাক্ট দেখবেন এখন প্রশ্নটা হলো যে কেন এরকমটা ঘটছে এখানে হাইপার কনজুগেশন নামে কিছু একটা কাজ করছে হাইপার কনজুগেশন আমি এটার বিস্তারিততে আর এর কোয়ান্টাম মেকানিক্সের দিকে যাবো না হাইপার কনজুগেশন হাইপার কনজুগেশন হলো একটা ধারণা আমরা বলেছিলাম যে যে কার্বনের সাথে কম হাইড্রোজেন যুক্ত আছে তার হাইড্রোজেন হারানোর সম্ভাবনা কম না উল্টা হয়ে গেল তার হাইড্রোজেন প্রোটন হারানোর সম্ভাবনা বেশি কিন্তু যে কার্বনের সাথে অল্প হাইড্রোজেন যুক্ত তার সাথে বেশি কার্বন যুক্ত থাকে এটা আরও একটা কার্বনের সাথে যুক্ত এই আলফা কার্বনের পাশাপাশি এটা আসলে এই আলফা কার্বন আর এই কার্বনের সাথে যুক্ত এখানকার এই কার্বনটা শুধুমাত্র আলফা কার্বনের সাথে যুক্ত হাইপার কনজুগেশন হলো এই ধারণা যে বেটা কার্বনটা নয় বরং তার পরের কার্বনটা যে দ্বিবন্ধনটা গঠিত হবে সেটাকে সুস্থিত হতে সাহায্য করবে আমি এভাবে চিন্তা করি যে এখানে বেশি ইলেকট্রন আছে কারণ কার্বনের হাইড্রোজেনের চাইতে দেয়ার মতো বেশি ইলেকট্রন আছে তাহলে শেষ পর্যন্ত এই ডানদিকের কার্বনটার দ্বিবন্ধন গঠন করার জন্য ইলেকট্রন দান করতে পারার সম্ভাবনা বেশি হবে এই বাম দিকেরটার তুলনায় আমি হাইপার কনজুগেশনের বিস্তারিততে যাব না কিন্তু সেটা এই ধারণা থেকেই আসে যে বেশি সুস্থ দ্বিবন্ধন গঠিত হবে যদি দ্বিবন্ধনটার কাছাকাছি অন্য কার্বন থাকে এবার আমার প্রোডাক্টের দিকে দেখে অন্যভাবেও চিন্তা করতে পারেন আমরা দেখেছি বা জায়ার নীতি আমাদের বলে যে বিউট টু ইন প্রোডাক্টটা হওয়ার সম্ভাবনা বিউট ওয়ান ইন চেয়ে বেশি আপনি এবার বিউট ওয়ানের দিকে তাকান আমরা এটাকে এভাবে লিখতে পারি আমরা এটাকে এভাবে লিখতে পারি আমরা দিবন্ধনটা এভাবে আঁকলাম এই কার্বনটাকে আমরা বলেছিলাম আলফা কার্বন এখানে এটা কার্বন আঁকলাম এটা এবার একটা হাইড্রোজেনের সাথে যুক্ত এটা এই হাইড্রোজেনের সাথে যুক্ত আর এরপর এটা একটা কার্বন চেনের সাথে বন্ধনে যুক্ত আমরা এটাকে শুধুমাত্র আর লিখছি আর এখানকার এই কার্বনটার সাথে দুইটা হাইড্রোজেন যুক্ত তাহলে এটা হলো বিউট ওয়ান ইন না 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 এটা বিউট ওয়ান ইন না আমি এটাকে আর লিখেছি কিন্তু এটাকে এভাবে প্রকাশ করা যায় এটা হলো বিউট টু ইন আপনি যদি এটাকে এভাবে আঁকতে চান তবে এটা এরকম দেখাবে আমরা যদি এটাকে বলতে চাই আমরা এখানকার এই জিনিসটাকে বলতে চাই আর প্রাইম এটা একটা কার্বন চেইন আর আমরা এটাকে বলতে পারি আর প্রাইম প্রাইম আর প্রাইম প্রাইম এটা আর একটা না এটা চেইন নয় এখানে শুধু একটা কার্বন আছে আমরা যদি এটাকে এভাবে বলি তাহলে বিউট টু ইন এরকম হবে আচ্ছা সেটা এখানে আঁকা যাক যেখানে আরও কিছু জায়গা আছে বিউট টু ইন দেখতে এরকম হবে এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন আর বাম দিকের কার্বনটা একটা হাইড্রোজেনের সাথে যুক্ত এখানকার এই হাইড্রোজেনটা সাথে যুক্ত আর যুক্ত আর প্রাইমের সাথে আর ডান দিকের কার্বনটার সাথে যুক্ত আছে একটা হাইড্রোজেন এবং আর প্রাইম প্রাইম তাহলে এর সাথে যুক্ত আছে একটা হাইড্রোজেন এবং আর প্রাইম প্রাইম আমি এখানে যা কিছু করলাম দেখি সেগুলোকে একই স্ক্রিনে আনা যায় কি না আমি এটাকে শুধুমাত্র আবার এঁকেছি আর আমি দ্বিবন্ধনের সাথে যুক্ত চেইনটাকে একটু সংক্ষিপ্ত করেছি আর আমি এটা করেছি যাতে আমরা এভাবে এটার দিকে দেখতে পারি যাতে আমরা দিবন্ধনটাকে আমাদের মনোযোগের কেন্দ্রে রাখতে পারি আর এর চারপাশে কী ঘটছে সেটা নিয়ে চিন্তা করতে পারি এখানে এটা হল বিউট ওয়ান ইন আমরা এর মধ্যেই বলেছি যে এটা কম উৎপন্ন হবে তাহলে এটা বেশি পরিমাণে উৎপন্ন হবে বা গ্রেটার প্রোডাক্ট হবে যেটা কম উৎপন্ন হবে সেটাতে আমরা যদি দিবন্ধনের পরে যাই তবে সেখানে কেবলমাত্র একটা অ্যালকাইল গ্রুপ আছে এখানে এই আর আছে আর এখানে আছে দুইটা আর আমরা বলি যে এতে বেশি প্রতিস্থাপক আছে আমরা প্রতিস্থাপকের কথা বললে এটা কল্পনা করে নিতে হবে যে হাইড্রোজেনকে কার্বন চেন বা অ্যালকাইল গ্রুপ দিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে তাহলে এখানে বেশি প্রতিস্থাপক আছে বা এটা হল বেশি সাবস্টিটিউটেড আর হাইপার কনজুগেশন যে ধারণা থেকে আসে তা হলো এই কার্বন চেন যেগুলো দ্বিবন্ধনের কাছাকাছি আছে সেগুলো এটাকে সুস্থিত হতে সাহায্য করে এদের কিছু এদের কিছু সিগমা ইলেকট্রন বা সিগমা অরবিটাল পাই অরবিটালকে সুস্থিত হতে সাহায্য করে এখন এই কথাগুলো কিছুটা কোয়ান্টাম মেকানিক্সের দিকে চলে যাচ্ছে মানুষের কাছে এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার নয় যে সুনির্দিষ্টভাবে এভাবেই এটা হয় কি না যদিও লোকজন এটা পরীক্ষা করে দেখেছে আর তারা জানে যে বেশি সাবস্টিটিউটেড প্রোডাক্টটাই বেশি পাওয়া যাবে কম সাবস্টিটিউটেড প্রোডাক্টের তুলনায় আর সেখান থেকেই জাইসেভের নীতিটা এসেছে আশা করি আপনারা অন্তত জাইস্যাফের নীতিটা বুঝেছেন হাইপার কনজুগেশন বিষয়টা বেশ গভীর একটা ধারণা আপনি জানেন যে জুরিরা এটার দিকে যায় না এটা একটা বিশ্বাস যে কেন জাইস্যাফের নীতি কাজ করে কিন্তু নীতিটা একদমই সোজাসাপটা আপনি যদি দুইটা বেটা কার্বন হতে বের করতে চেষ্টা করেন যে কোনটা হাইড্রোজেন হারাবে তবে এটা হবে সেটা যেটার সাথে কম হাইড্রোজেন যুক্ত আছে অথবা বলা যায় যেটার সাথে বেশি যুক্ত আছে আর এটা সত্য আমি এটা এঁকেছি আমরা এখানে যা কিছু করেছি তা ছিল একটা ই টু বিক্রিয়া কিন্তু এটা ই ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রেও সত্য